নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে চলেছি আমাদের রাজ্যে পূর্ব রেলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের একশো নয়টি স্টেশনে এই নিয়োগ হতে চলেছে আসুন আমরা সম্পূর্ণ তথ্য এখনই জেনে নিই একশো নয়টি স্টেশনে যে টিকিট কাউন্টারগুলো রয়েছে সেখানে একটি করে দেখবেন এটিভিএম মেশিন থাকে সেই এটিভিএম মেশিনে টিকিট কাটার জন্য একটি করে লোক নিয়োগ করা হবে পূর্ব রেলের একশো নয়টি স্টেশনে নিয়োগ হবে একদম অফিশিয়াল বিজ্ঞপ্তিতে চলে যাওয়ার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আগে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবর আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনার জন্য খোলা রয়েছে সেখানে কমেন্ট করে জানতে পারেন চলুন একদম অফিশিয়াল বিজ্ঞপ্তিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি পূর্ব রেলওয়ে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শিয়ালদা থেকে প্রকাশিত হয়েছে দেখুন এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একশো নয়টি স্টেশনে এটিভিএম ফ্যাসিলিটেটর হিসেবে নিয়োগ করা হবে আর যোগ্যতা লাগবে দেখুন শিয়ালদা ডিভিশনের বিভিন্ন স্টেশনে এটিভিএম ফ্যাসিলিটেটর নিয়োগ শিয়ালদা ডিভিশনের বিভিন্ন স্টেশনে এই এটিভিএম ফ্যাসিলিটেটার নিয়োগ করা হবে কারা আবেদন করতে পারবেন কেবলমাত্র অবসরপ্রাপ্ত রেলকর্মী এবং তাদের স্ত্রী বা স্বামী সন্তানদের জন্য এই আবেদন করা যাবে বিজ্ঞপ্তি নাম্বার সিসি তিন ইউটিএস পিআরএস এটিভিএম ফ্যাসিলিটেটার দু হাজার বাইশ তারিখ একত্রিশ তিন দু হাজার বাইশ এটি রেলওয়েতে চাকরি নয় একজন এজেন্ট হিসেবে কাজ করতে হবে স্মার্ট কার্ডের রিচার্জের মূল্যে তিন পারসেন্ট বোনাস দেওয়া হবে রেলওয়ে প্রশাসন একত্রিশ তিন দু হাজার তেইশ পর্যন্ত সময়সীমায় এটিভিএম মেশিন থেকে অসংরক্ষিত পেপার টিকিট ইস্যুর জন্য এটিভিএম ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতে অবসরপ্রাপ্ত রেলকর্মী বা তাদের স্ত্রী বা স্বামী আঠেরো বছরের বেশি বয়স্ক সন্তানদের থেকে নির্ধারিত বয়ানে আবেদনপত্র আহ্বান করছেন একশো নয়টি স্টেশনে এই নিয়োগটা হবে একশো নয়টি স্টেশনে এটিভিএম ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতে আগ্রহী যোগ্য ব্যক্তিরা সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার পূর্ব রেলওয়ে শিয়ালদা ডিআরএম বিল্ডিং রুম নম্বর চুয়াল্লিশ কাইজা স্ট্রিট কলকাতা সাত লক্ষ এর অফিসে যোগাযোগ করতে পারেন কোনো কারণ না দেখিয়ে কোনো একটি বা সব আবেদনপত্র বাতিল বা স্থগিত সংশোধন করা অথবা কোনো আবেদনপত্র গ্রহণ করার অধিকার রেলওয়ে প্রশাসন দ্বারা সংরক্ষিত এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার স্মার্ট স্মার্টফোন লাইন অ্যাডান এটিভিএম এবং সিওটিভিএম ব্যবহার করুন পূর্ব রেলওয়ে এখানে টুইটার ফেসবুক এবং লিঙ্কগুলো রয়েছে এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি শিয়ালদা ডিভিশনের একশো নয়টি স্টেশনে এই এটিভিএম মেশিন থেকে টিকিট কাটার জন্য এটিভিএম ফ্যাসিলিটেটর হিসেবে নিয়োগ করা হবে শুধুমাত্র অবসরপ্রাপ্ত রেলকর্মী বা তাদের স্ত্রী বা স্বামী বা আঠেরো বছরের বেশি বয়স্ক সন্তানদের জন্য এই নিয়োগটা হবে আগামী একত্রিশ তিন দু পর্যন্ত আবেদন এর এ থাকছে একত্রিশ তিন দু এই যে সময়সীমা এক বছর এই এক বছর সময়সীমায় নিয়োগটা হবে আর এখানে কোনো শেষ তারিখ বলেনি অতি দ্রুত রেলওয়ের যে ডিআরএম বিল্ডিং রয়েছে রুম নাম্বার চুয়াল্লিশ শিয়ালদার সেখানে যোগাযোগ করতে বলা হচ্ছে সেখান থেকে আপনারা ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবেন এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনার জন্য খোলা রয়েছে সেখানে কমেন্ট করে জানতে পারেন আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান করে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ